দিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মুট কোর্ট উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফউদ্দিন, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম মাসুম বিল্লাহ এবং অন্যান্য শিক্ষক ছাড়াও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাধীনতা শুধু অধিকারের ক্ষেত্রে নয়, ন্যায় বিচারের জন্য জরুরি। ন্যায় বিচার থাকলেই কেবল একটি সমাজ, রাষ্ট্র টেকসই ও উন্নত হবে।